hello everyone how are you i hope all of you are well and safe with your family at your home yes i'm also fine and today i am here from my home page select online primary school and before going to start today's class uh, i am going to introduce myself as usual this is snipa chatterjee working as an assistant teacher of abdul hamid government primary school, silet chodar silet. before going to start today's class, uh, i need to check my sound is clear or not. okay. Whoever watching me, please ensure that my sound is clear or not. So, uh, can I start? And today I am going to teach. For the students of class 5. So, my dear students of class 5, quickly sit in front of me by taking your FT, I mean English for Today book, exercise notebook, and pen. Quickly sit. okay so now i am going to start today i am going to uh, discuss about cyclone isla my dear students i hope you are already you, you have already completed this and today i am going to repeat our previous class okay okay so my sound is clear maybe hmm ং টু স্টার্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে কি আমরা সাইক্লোন আয়লা নিয়ে পড়েছি ঠিক আছে সাইক্লোন আইলা আমরা পট পট করে আমরা পড়েছি এবং এটা কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা সাইক্লোন আয়লার ওপরে একটা সিন কম্প্রিয়েনশন নিয়ে পড়বো ঠিক আছে আমাদের সময় স্বল্পতার কারণে সিন কম্প্রিয়েনশনে যে চারটা কোয়েশ্চেন থাকে সেই চারটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো না আমরা গত ক্লাসে একটা কোয়েশ্চেন নিয়ে কোয়েশন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা সেকেন্ড কোয়েশ্চেনের প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে তোমরা তো জানো যে সিন কম্প্রিয়েনশনে কি আসে সিন কম্প্রিয়েনশন আসে হচ্ছে মেইন বই থেকে মানে ইএফটি বই থেকে সিন কম্পিনেশান আসে এবং সেটার উপরে বেস করে ওয়ান টু থ্রি ফোর এই ফোর টাইপস কোয়েশ্চেন আমাদের আনসার করতে হয় ঠিক আছে তো আমরা নাম্বার ওয়ান আমরা জেনেছিলাম কি নাম্বার ওয়ানে কি আসে দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে হয় ফিলিন দা গ্যাপস আসবে আর না হয় কি ম্যাচিং আসবে ঠিক আছে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে যে ওয়ান নাম্বারে কী আসে হয় ফিলিন দা ব্ল্যাঙ্কস আসবে আর না হয় ম্যাচিং আসবে ম্যাচিংয়ে কী আসে সচরাচর যদি লেফট সাইডে ওয়ার্ড দেওয়া থাকে এবং রাইট সাইডে এর মিনিং দেওয়া থাকে ঠিক আছে তো মিনিংগুলো উলট পালট করে দেওয়া থাকে সেগুলোকে ম্যাচ করে টান দিয়ে আমরা মিলাবো না আমরা হয় সমান চিহ্ন দিয়ে বা প্লাস লিখে এরকম করে আমরা মিলে মিলাইয়ে আমরা লিখতে পারি এটাও আমরা আলোচনা করেছি গত ক্লাসে তো আজকে আমরা আলোচনা করব। নাম্বার টু যে কোয়েশ্চেন প্যাটার্নটা আসে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা নতুন কোনো টপিকে যাচ্ছি না আমরা ইতোমধ্যে যে টপিকটা আমরা কমপ্লিট করেছি সেই টপিকটা কি সাইক্লোন আইলা সেটা আমরা তো পোর্শন করে পড়েছিলাম যে পার্ট পার্ট করে আমরা পড়েছিলাম কারণ অনেক বড়ো ছিল টপিকটা সেই জন্য তো আজকে আমরা পুরো টপিকটা পড়বো আবার রিপিট করবো রিপিট করার পরে সেটার উপরে বেস করে আমরা নাম্বার টু যে কোয়েশ্চেনটা আছে যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে সেটার একটা মডেল আমরা আলোচনা করবো ওকে সো কুইকলি টেক ইয়ার ইএফটি বুক অ্যান্ড আফটার দ্যাট আই এম গোয়িং টু ডিসকাস কোয়েশ্চেন প্যাটার্ন টু ওকে তোমরা ঝটপট তোমাদের বইটা হাতে নাও এবং বইয়ের দেখো খেয়াল করো ইউনিট টোয়েন্টি ফোর আমি এখানে লিখে দিয়েছি বোর্ডে ইউনিট টোয়েন্টি ফোর আর লেসন হচ্ছে টু অ্যান্ড থ্রি লেসন টু থ্রি অ্যান্ড পেইজ নাম্বার নাইনটি ফাইভ পেইজ নাম্বার নাইনটি ফাইভ এটি বের করো এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি তোমাদের বই বইয়ে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এই যে পর্শনটা এখানে দেওয়া আছে এটা অনেক বড় একটা টপিক এই টপিকটা আমরা তিনটা ক্লাসে কমপ্লিট করেছিলাম আশা করি তোমরা বুঝে গেছো এখন তো এই তিনটা টপিক তিনটা পর্শন আমি একসাথে আজকে আমি পড়ে তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এটা বোঝানোর পরে আমি কোয়েশ্চেন নাম্বার টু এটি আলোচনা করব ওকে সবাই বইটা হাতে নাও আচ্ছা আমার নেটওয়ার্ক ঠিক আছে ইন্টারনেট প্রবলেম মনে হয় করছে না তাই না আচ্ছা ওকে থ্যাংক ইউ হুই ও ওয়াচিং মি অনারেবল টিচার্স ভিউয়ার্স যারা আছেন আমার সাথে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে অনেক দিন পর অজন্তা দি আমার সাথে আছেন ওকে থ্যাংক ইউ সো মাচ অজন্তা দীপ যিনি অলি দত্ত নামে আছেন ওকে থ্যাংক ইউ আচ্ছা তো আমি এখন পড়ে শোনাচ্ছি সাইক্লোন আয়লা সাইক্লোন আইলা এটা আমি আবার একটু রিপিট করছি একটু দ্রুত আমি যাব কারণ সময় স্বল্পতার কারণে কারণ আমার পরে তো অন্য একজন ক্লাস নেবে সেজন্য ওকে তোমরা সবাই বইটি হাতে নেয় এবং প্রত্যেকজন কি করবে প্রতিটা লাইনের নিচে আঙুল দিয়ে মানে পড়বে এবং শুনবে ঠিক আছে আচ্ছা বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দোবলার চর আমরা সবাই জানি বাবুল এবং তার ফ্যামিলি কোথায় বাস করে আর দোবলার চর নামে একটি দ্বীপে বাস করে ঠিক আছে লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও তাদের জন্য এখন যে এখন যে জীবনযাপন করছে এটা এখন ভালো বাট দ্যাট ওয়াজ অ্যান্ড ট্রু আফটার সাইক্লোন আইলা কিন্তু সাইক্লোন আইলার পরে এটা সত্যি ছিল না বাবুল বাবুল ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা বাবুলের সাইক্লোন আইলা সম্পর্কে কোনো কিছু মনে নেই বাট হিজ প্যারেন্টস অফেন টক অ্যাবাউট দ্যাট থারবল নাইট ইন টু থাউজেন্ড কিন্তু তার ফ্যামিলি তার পরিবার বা তার বাবা মা কী করতেন প্রায় সময় এই যে টেরেবল নাইট টেরেবল মানে কি জেনেছিলাম আমরা ভয়ানক রাতের কথা দুই হাজার সালের ভয়ানক রাতের কথা প্রায় সময় তার বাবা মা বলতো কার বাবা মা বাবুলের বাবা মা বলতো ঠিক আছে বাবুলস ফাদার হ্যাড আ গ্রসারি শপ অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড ইন আ ফিশ ফার্ম বাবুলের বাবা একটা গ্রসারি শপ গ্রসারি শপ মানে আমরা কী জেনেছিলাম ভুসিমালের দোকান তাই না মুদির দোকান আমি ছবি সহ তোমাদের দেখিয়েছিলাম একটু মনে করার চেষ্টা করো যারা আমার ক্লাসে ছিলে তারা অবশ্যই বলতে পারবে আচ্ছা বাবুলের বাবা একটা মুদির দোকানে কাজ করতেন এবং তার মা একটা কি মাছের খামারে কাজ করতেন দে হ্যাড আ স্মল হাউজ দ্যাট দে উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস তারা একটা ছোট ছোট্ট বাড়িতে বাস করতো যেখানে তাদের তাদের সাথে কারা থাকতো গ্র্যান্ড প্যারেন্টসরাও থাকতো মানে দাদা দাদিরাও থাকতেন বাবুল ওয়াজ জাস্ট বেবি বাবুল তখন ছোট্ট একটা বাচ্চা ছিল মানে ছোট্ট বেবি ছিল বাবুল বাট হিজ সিস্টার নিপা ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড কিন্তু তার তার বোন তার বোনের বোনের নাম কি নিপা তার বয়স ছিল সিক্স ইয়ার্স ওল্ড মানে ছয় বছর ছিল তখন তার বোনের বয়স ছিল ছয় বছর ওকে তারপর কি বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন দ্যাট দ্যাট ডে বাবুলের বাবা বলেছিল যে সেই দিন সেই দিন মানে কোন দিন যে ভয়ানক রাতের কথা ওখানে বলা হয়েছিল সেই দিন সেই দিনের কথা বাবুলের বাবা বলতো কি ঘটেছিল বাবুলের বাবা বলতো ঠিক আছে দেওয়ার লাইট রেইন ইন দ্য মর্নিং অন টোয়েন্টি ফাইভ মে সেই দিন কি হলো সকাল থেকে একটু মৃদু মানে হালকা লাইট মানে কি হালকা বৃষ্টি হচ্ছিল সেই দিন টু সেই দু সালের পঁচিশ মে কি হয়েছিল সকাল থেকে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল লাইট রেইন হচ্ছিল ইন দ্য আফটারনুন দ্য উইন্ড স্টেট টু ব্লো অ্যান্ড পিপল বিজ্ঞান বিজ্ঞান টিউ রান ফর দেয়ার হোম আস্তে আস্তে যখন দুপুর দুপুর থেকে বিকাল ঘনিয়ে এলো তখন খুব জোরে বাতাস দেওয়া শুরু করে দিল তারপর পিপলরা যে মানুষজন বাইরে কাজ করতো মাঠে কাজ করত তারা কি করলো দৌড়ে দৌড়ে তাদের বাড়িতে যাওয়া শুরু করে দিল বাবুলস ফাদার ক্লোজ হিস শপ অ্যান্ড হিস মাদার কেম হোম তারপর বাবুলের যে বাবুলের বাবার যে দোকানটা ছিল সেই দোকান বন্ধ করে দিয়ে উনিও চলে আসলেন বাসায় এবং মাও বাবুলের মাও বাসায় চলে আসলেন হিজ গ্র্যান্ড ফ্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট তার যে দাদা দাদি ছিলেন তারা কি করলো ইমার্জেন্সি কিটগুলো ঠিক মতো আছে কি না সেটা চেক করে নিলেন ঠিক আছে ইমার্জেন্সি কিট কি আমি বলেছিলাম ইমার্জেন্সি কিট হচ্ছে যে জায়গায় যে এক ছোট একটা থলে বলা যেতে পারে থলে বা বাক্স বলা যেতে পারে যেখানে আমাদের সবচেয়ে দরকারি জিনিসগুলো হাতের নাগালে ঝটপট যাতে পেতে পারি সেই জন্য একটা বক্স তৈরি করা হয় যেমন হতে পারে ফার্স্ট এইড বক্স থাকতে পারে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ফার্স্ট এইড বক্সের মাধ্যমে আমরা যাতে তাড়াতাড়ি প্রাইমারি চিকিৎসাটা আমরা করে নিতে পারি ঠিক আছে তারপরে আরও কি যদি লাইট চলে যায় অন্ধকার যদি হয়ে যায় টর্চের ব্যবস্থা করতে পারি হালকা কিছু খাবারের ব্যবস্থা করতে পারি ঠিক আছে বলা তো যায় না কখন কি ঘটে সো ইমার্জেন্সি কিটের মধ্যে হাতের নাগালে যেটা আমার খুব বেশি জরুরি সেই জিনিসগুলো যাতে থাকে সেই রকম একটা বক্স বা থলে তৈরি করা হয় আচ্ছা সেই ইমার্জেন্সি কিটটা ঠিক মতো আছে কি না সেটা চেক করছেন কে তার দাদা দাদি তারপর কি বলা হয়েছে দেয়ার দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং এন্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিস এখানে বলেছে তাদের যে টর্চটা ছিল সেটা ঠিক আছে কি না সেটা চেক করে দেখেছেন এবং সেটা ঠিক আছে সেটা ঠিক আছে বলেছে তারপর সেটার সাথে এক্সট্রা ব্যাটারিও ছিল কারণ টর্চ টর্চ লাইট কিসের মাধ্যমে চলে ব্যাটারির মাধ্যমে তো চলে যদি একটা ব্যাটারি শেষ হয়ে যায় সেই জন্য এক্সট্রা মানে অতিরিক্ত ব্যাটারিও সাথে রেখেছিলেন তারপর ফুট দ্য টর্চ ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন প্লাস্টিক বক্স তারপর এই যে টর্চ তারপরে ব্যাটারি তারপরে কি ফার্স্ট এইড বক্স যা যা বললাম এগুলো সব একটা প্লাস্টিক বক্সের ভিতরে রেখে দিলেন যাতে যদি পানি পানিতে ভেজেও যাতে এটা কি না ভেজে সেজন্য প্লাস্টিকের একটা বক্সের মধ্যে এটা রেখে দিয়েছিলেন এই সব জিনিসগুলো আচ্ছা বাই দ্য ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং আস্তে আস্তে যখন সন্ধ্যা থেকে রাত ঘুমিয়ে এলো তখন কি হলো দ্য রিভার ওয়াজ রাইজিং নদীর পানি আস্তে আস্তে বেড়ে ওঠা শুরু করে দিল নদীর পানি হ্যাঁ বেড়ে ওঠা শুরু করে দিল দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শোক দ্য ওয়ার্লস অফ হাউস অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ এন এখানে কি বলেছে দ্য উইন্ড অফ সাইক্লোন আয়লা সাইক্লোন আয়লার বাতাস এত জোরে বইছিল যে তাদের যে বাড়ির ওয়ালটা ছিল সেটা একদম কাপিয়ে দিয়েছিল ঠিক আছে মনে হচ্ছিল যে ভূমিকম্প হচ্ছে এমন মনে হচ্ছিল যে ভূমিকম্প হচ্ছে যে কাপা এ এমনভাবে ঝাঁকুনি দিয়ে দিলো যে মনে হচ্ছিল যে ভূমিকম্প হচ্ছে আচ্ছা এভরি ওয়াজ ওয়াজ্রেইড সবাই খুব ভয় পেয়ে গেল নিপা বিগান টু ক্রাই তার যে বোন ছিল নিপা সে কান্না শুরু করে দিল সডেনলি দেয়ার ওয়াজ অ্যান আউফুল নয়েজ অ্যান্ড দ্য ফ্যামিলিজ রুপ ব্লিউ আওয়ে এখানে কি বলেছে সডেনলি হঠাৎ করে দেয়ার ওয়াজ অ্যান আউফুল নয়েজ মানে হঠাৎ করে এত জোরে সাউন্ড এত জোরে শব্দ শুরু হয়ে গেল যে দ্য ফ্যামিলিজ রোগ ব্লিউ অ্যাওয়ে এত জোরে বাতাস আসলো বাতাসে কি করেছে তাদের ফ্যামিলি তাদের বাড়ির যে উপরে ছাদ ছিল চালাটা ছিল চালাটা উড়িয়ে নিয়ে গেল বাতাস দ্য স্কাই ওয়াজ ডার্ক আকাশ ছিল একদম অন্ধকার বাট দ্য ফ্যামিলি খুড খুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হ্যাড কিন্তু তাদের পরিবার দেখতে পেয়েছিল চালা উড়িয়ে নিয়ে গেছে বাতাসে এখন আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে যদিও আকাশ ডার্ক কিন্তু আকাশের উপর দিয়ে তাদের মাথার উপর দিয়ে যে কি গাছগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাস সেটাও তারা দেখতে পাচ্ছে একদম পরিষ্কার দেখতে পাচ্ছে যে বাতাস গাছগুলো উপরে মানে উড়ায় নিয়ে যাচ্ছে এটাও তারা দেখতে পাচ্ছে তাদের মাথার উপরে ওভার দেয়ার হ্যাট যেখানে বলা হয়েছে গ্র্যান্ড মাদার স্টিল শি সও ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই এমনকি গ্র্যান্ড মাদার বলল বলেছিল যে কি তিনি দেখতে পেরেছিলেন মাছ ছিল পানিতে যে মাছ ছিল মাছরা মাছও পর্যন্ত বাতাস উড়িয়ে নিয়ে গেছে এটাও বলেছেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি বুঝতে পারলে সাইক্লোন আইলা অনেক ভয়ানক ছিল ঠিক আছে সেই টোয়েন্টি ফাইভ মে টু থাউজেন্ড সে দুই সালের পঁচিশ মে রাতের অবস্থা তো অনেক ভয়ানক ছিল স্বাভাবিক অনেক ভয় পাওয়ারই কথা ঠিক আছে এই সাইক্লোন এই জলোচ্ছ্বাস এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস না ঘূর্ণিঝড় অনেক ভয়ানক ছিল এটা আমরা জানতে পারলাম আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা এই যে টপিকটা তোমাদের সামনে রাখো এখন আমি নাম্বার ওয়ান করব না নাম্বার ওয়ানে কী কী আছে সেটা তো আমি বলেই ফেললাম নাম্বার ওয়ানে হয় ফিলিং দ্য ব্ল্যাংকস আসবে না হয় ম্যাচিং আসবে নাম্বার ওয়ান আমি করাচ্ছি না তোমরা ইতিমধ্যে এটা জেনে গেছো এখন আমি এই টপিকের উপরে নাম্বার টুতে কি থাকে নাম্বার টুতে থাকে হচ্ছে কি থাকে নাম্বার টুতে ট্রু অর ফলস তাই না ট্রু অর ফলস কয়টা থাকে সিক্স ট্রু অর ফলস থাকে যেটার প্রতিটার মার্কস থাকে হচ্ছে ওয়ান তো এখন আমি এই যে টপিকটা তো অনেক বড় তাই না এত বড় টপিক তোমাদের পরীক্ষায় আসবে না কিন্তু আমি এখন এত বড় টপিক পড়িয়েছি তাই আমি সিক্স লিখিনি ছয়টা ট্রু ফলস লিখিনি আমি লিখেছি কয়টা টুয়েলভ ট্রু ফলস তোমাদের জন্য লিখে নিয়েছি আমি নিজে এই টপিক থেকে বের করে নিয়ে এসেছি ঠিক আছে এখন আমি এই টপিক টপিকের উপরে নাম্বার টু ফলস আমি বোর্ডে টাঙিয়ে দিচ্ছি তোমরা তোমরা ঝটপট এখন করবে করবে ঠিক আছে আমার সাথে প্রথমে আমি দেখে কারা কারা আছো যদি থেকে থাকো তাহলে তো ওকে তোমরা আমার সাথে এটা করবে ঠিক আছে আমি এখন টাঙিয়ে দিচ্ছি নাম্বার টু নাম্বার টুতে তে আসে ট্রুফলস যে দেখো ট্রু ফলস এই হচ্ছে ট্রু ফলস আশা করি দেখা যাচ্ছে এখানে একটা লাগাই দেই দেখা যাওয়ার কথা হুম আশা করি দেখা যাচ্ছে এখন আমি তোমাদেরকে এটা পড়ে শোনাচ্ছি খুবই সহজ একদম ইজি আমার সাথে কারা কারা আছো হ্যাঁ ওকে হ্যাঁ শ্রেয় শ্রেয় আছে আমার সাথে ওকে শ্রেয় তুমি পাঠাও শ্রেয় হচ্ছে আমার অজন্তা দিই ছেলে ঠিক আছে শ্রেয় তুমি আমার সাথে করো ঠিক আছে এরপরে কে তীষা তীষা আসছে বরিশাল থেকে তীষা আমি দুজন আমার ক্লাসে আজকে নতুন আমার যারা স্টুডেন্টরা ছিলেন তা স্টুডেন্টরা ছিল তারা আসে নাই কেউ আচ্ছা ঠিক আছে তিশা এবং শ্রেয় তোমরা যদি থেকে থাকো এটার আনসারটা ঝটপট কমেন্ট বক্সে লিখে পাঠাও এখানে দেখো কি দাওয়া আছে ট্রু ফলস এখানে যদিও ছয়টা দেওয়া থাকে ছয়টার জায়গায় আমি এখানে বারোটা লিখে এনেছি যাতে তোমাদের প্র্যাকটিস হয় ঠিক আছে প্র্যাকটিসের জন্য আমি এখানে টুয়েলভ ট্রু ফলস এখানে লিখেছি ছয়টার জায়গায় টুয়েলভটা লিখেছি কারণ আমাদের টপিকটা অনেক বড় ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি কী দাওয়া আছে রাইট ট্রু অ ফলস

গ্রসারি শপ এটা ট্রু নাকি ফলস তারপর দেওয়া আছে বাবুল ওয়াজ থ্রি গ্র্যান্ড আছে একটু হুম তারপর আরো অনেকেই জয়েন করছে এখন সাদিয়া ভেরি গুড সাদিয়া কানাইঘাট থেকে আচ্ছা বুসরা বুসরা ভেরি গুড এই তো ভেরি গুড এই তো হয়ে যাচ্ছে সবারটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ ঝটপট তোমরা লিখে পাঠাও নাম্বার ডি কি বাবুল্ড হিম হোয়াট হ্যাপেন দ্যাট ডে বাবুলের গ্র্যান্ড কি বলেছিল সেই দিন কি ঘটেছিল বাবুলের গ্র্যান্ড কি বলেছিল আচ্ছা তারপর হিজ গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস চ্যাট দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিচ ইমার্জেন্সি খিচ তার গ্র্যান্ড প্যারেন্টস চেক দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট ইমার্জেন্সি কিট কে চেক করেছিল গ্র্যান্ড প্যারেন্টস চেক করেছিল কি না এটা সত্যি নাকি মিথ্যা এটা লিখে পাঠাও তারপরে এফ নাম্বার হচ্ছে টর্চ ওয়ার্কিং ট্রু ফলস জি দেওয়া আছে ইন দ্য ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং ইভিনিং রিভার আস্তে আস্তে বাড়া শুরু করে দিয়েছিল এটা ট্রু নাকি ফলস এক্সেলেন্ট ভেরি গুড এই তো শ্রেয় হয়ে যাচ্ছে সবগুলো তারপর তুবাম। তিশা হ্যাঁ ঝটপট লিখে পাঠাও এখানে কিন্তু টুয়েলভ দেওয়া আছে সাদিয়া কি লিখছো সাদিয়া সাদিয়া ঝটপট লিখে পাঠাও হ্যাঁ দেখি কে আগে শেষ করতে পারে কে আগে শেষ করতে পারে দেখি তো আমি পরে পড়ে দিচ্ছি তোমাদের জন্য এইচ নাম্বার হচ্ছে দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা শোক দ্য ওয়াল অফ দ্য হাউস দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা সাইক্লোন আইলা বাড়ির ওয়ালটাকে একদম কাঁপিয়ে দিয়েছিল এটা নাকি ফলস তারপর হচ্ছে নিপা বিগান টু প্লে সে কি খেলা শুরু করে দিয়েছিল আচ্ছা তারপর যে নাম্বার হচ্ছে দ্য ফ্যামিলি খুড নট সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হ্যাড এখানে হ্যাড হবে না এখানে হ্যাডস হবে একটা লাগবে এখানে মানে অনেকজন তো তারা কয়েকজন ছিল এখানে হবে হ্যাডস আচ্ছা দ্য ফ্যামিলি খুড নট সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হ্যাডস ফ্যামিলি দেখতে পাইনি তাদের মাথার উপর দিয়ে গাছগুলো উঠছে সেটা দেখতে পাইনি এটা কি নাকি ফলস তারপরে কে নাম্বার হচ্ছে দ্য স্কাই ওয়াজ ডার্ক ছিল নাকি একদম লাইটিং ছিল কোনটা হবে গ্র্যান্ড ফিশ ফ্লাইং ফলস এক্সেলেন্ট এই তো হয়ে যাচ্ছে হ্যাঁ তিসা তুবা সবার হয়ে যাচ্ছে শ্রেয় তুমি কোথায় শ্রেয় লিখতেছো না কিন্তু শ্রেয় ঝটপট লিখে পাঠাও থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছেন অনারেবল টিচার্সরা ভিউয়ার্সরা যারা আছেন আমাকে সাপোর্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই তো হ্যাঁ এই তো হয়ে গেছে এক্সেলেন্ট শ্রেয় তোমার হয়ে গেছে ভেরি গুড ভেরি গুড যারা যারা আছো তিসা তোবা তারপর শ্রেয় সাদিয়া তোমরা নতুন সবাই কিন্তু আজকে আমার নতুন স্টুডেন্ট আজকে আসছে আমার ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তোমরা যারা আমাকে দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো এখন তোমরা আমার সাথে মিলিয়ে নাও এখন আমি লিখে দিচ্ছি বোর্ডে তোমাদের জন্য প্রথমটা কি হবে নাম্বার ওয়ান আমার তো বোর্ডে জায়গা হচ্ছে না জায়গা কি হবে আচ্ছা আমি এই দিকে লিখবো নাকি ওই সাইডে লিখবো এইদিকে লিখে ফেলি নাম্বার এ নাম্বার এ কী হবে সাইক্লোন আইলা কখন ঘটেছিল টু থাউজেন্ড টেনে ঘটেছিল নও টু থাউজেন্ড অ্যান্ড টু থাউজেন্ড নাইনে ঘটেছিল এ নাম্বার হচ্ছে ফলস এ নাম্বার ফলস নাম কি ছিল গ্রোসারি শপ হ্যাঁ বাবুলের বাবার তো ছিল গ্রোসারি শপ তাহলে এটা হবে ট্রু নাম্বার সি নাম্বার সি কি দেওয়া আছে বাবুল ওয়াজ জাস্ট থ্রি ইয়ার্স ওল্ড থ্রি ইয়ার্স ওল্ড ছিল না সে তো ছোট্ট বেবি ছিল জাস্ট বেবি ছিল তাহলে এটা হবে ফলস ডি নাম্বার কি ডি নাম্বার হচ্ছে বাবুল গ্র্যান্ডফাদার ফাদার টোল হিম টু হ্যাপেন হোয়াট হ্যাপেন দ্যাট ডে বাবুলের গ্র্যান্ডফাদার বলেছিল ন বাবুলের গ্র্যান্ডফাদার বলেনি বলেছিল কি বাবুলের বাবা বলেছিল তাহলে ডি নাম্বার হবে ফলস ই নাম্বার কি দেওয়া আছে হিস গ্র্যান্ড প্যারেন্টস চেক দ্য ফ্যামিলিস ইমার্জেন্সি ক্রিট অবশ্যই গ্র্যান্ড প্যারেন্টসই তো চেক করেছিল তাই না তাহলে এটা কি হবে এটা হবে ট্রু এফ নাম্বার কি দেয়ার টর্চ ওয়াজ নট ওয়ার্কিং না তাদের টর্চ কিন্তু ওয়ার্ক করছিল টর্চ একদম ঠিক ছিল শিক্ষার্থী বন্ধুরা আমাকে কি দেখা যাচ্ছে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লিখে পাঠাও আমাকে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কমেন্ট হ্যাঁ আচ্ছা তো এফ নাম্বার কি হবে

এইচ নাম্বার দেওয়া আছে দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়াল অফ দ্য হাউস এটা ট্রু হ্যাঁ এইচ আই নাম্বার কি দেওয়া আছে নিভা বিগান টু প্লে সে কি প্লে করা শুরু করে দিয়েছিল নো সে কান্না শুরু করে দিয়েছিল তাহলে এটা হবে ফলস তাহলে এটা হবে ফলস আচ্ছা তারপর কি আই জি নাম্বার কি দেওয়া আছে দ্য ফ্যামিলি কুড নট সি ট্রিস ফ্লাই ফ্লাইং ওভার দেয়ার হ্যাড ফ্যামিলি তো দেখতে পেরেছিল ঠিক আছে না তাহলে যে নাম্বার কি হবে এটা ফলস হবে যে নাম্বার ও ফলস দ্য স্কাই ওয়াজ ডার্ক কে নাম্বার কি হ্যাঁ স্কাই তো ডার্কই ছিল এটা হবে ট্রু এল গ্র্যান্ডমাদার মাদার ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই গ্র্যান্ড মাদারই তো দেখেছিল তাহলে লাস্টেরটাও হবে ট্রু এই তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটিটা ঠিক আছে আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা করে ফেললাম ঠিক আছে হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা করে ফেললাম আশা করি তোমরা দেখতে পেরেছ আমি যেভাবে লিখেছি তো এরকম যদি আসে তোমাদের পরীক্ষায় আশা করি তোমরা আনসার করতে পারবে ঠিক আছে আচ্ছা এখন চলো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি এই হোমওয়ার্কটা কি তোমরা ঝটপট তোমাদের খাতা বের করো হোমওয়ার্কের খাতাটা বের করে ফেলো আমি এটা খুলে ফেলছি সময় স্বল্পতার কারণে আমি কিন্তু খুব দ্রুত যাচ্ছি তোমাদের জন্য আমি হোমওয়ার্ক বোর্ডে লিখে দিচ্ছি আজকের হোমওয়ার্কটা হচ্ছে রাইট আ কম্পোজিশন অ্যাবাউট সাইক্লোন আইলা আজকের ওয়ার্ক আজকের হোমওয়ার্ক হচ্ছে Write a composition about Cyclone Isla at least in five sentences. এই হচ্ছে আজকের হোমওয়ার্ক ঠিক আছে রাইট কম্পোজিশন অ্যাবাউট সাইক্লোন আইলা সাইক্লোন আইলা সম্পর্কে পাঁচটা বাক্যে একটা কম্পোজিশন লিখবে ঠিক আছে এটা লিখে তোমরা যারা আমার সাথে ছিলে বা যারা ছিলে না পরবর্তীতে দেখবে তারা অবশ্যই কি করবে ইনবক্সে আমাকে হোমওয়ার্কটা পাঠাবে ঠিক আছে আমি চেক করে তোমাদেরকে জানিয়ে দেবো ফিডব্যাক তো মাই ডিয়ার স্টুডেন্টস দ্যাটস অল ফর টুডে হোপ টু সি ইউ ইন মাই নেক্সট ক্লাস ভেরি সুন টিল দেন কিপ স্টার্টিং স্টে সেফ অ্যান্ড হেলদি ঠিক কেয়ার বা বাই